আসসালামু আলাইকুম। আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেব, সেটা হচ্ছে ভাইয়া তোমাদের অনেকেরই একটা কমন প্রশ্ন আছে, সেটা কি ভাইয়া, সেটা মেডিকেল প্রস্তুতির জন্য কোচিং করা কি অবশ্যই প্রয়োজন? তো এই যে প্রশ্নটা আছে এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আমি বলবো যে করা প্রয়োজনও আছে আবার নাও আছে, ঠিক আছে, সেটা কি ভাইয়া? তো দেখো, যাদের টাকা পয়সার কোনো অভাব নয় ভাইয়া, তোমরা আসলে চাইলে মেডিকেল প্রস্তুতির জন্য তোমরা চাইলে কোচিংটা করতে পারো, আর যাদের টাকা পয়সা নাই তারা কিন্তু আসলে চাইলে নাও করতে পারো। এতে কোনো তোমার যে আহামরি তুমি যে চান্স পাবা না এরকম কোনো কথা না কিন্তু, ঠিক আছে। মেডিকেল মানে যে তোমার যে ভর্তি পরীক্ষাটা হয় এখানে আহামরি যে কঠিন যে প্রশ্ন দিয়ে রাখবে এরকম না যে তুমি কোচিং করা ছাড়া সেগুলো পারবা না, বুঝছো? তো এরকম কিন্তু আহামরি কোনো সমস্যা কিন্তু না। তো মেডিকেলে যেসব প্রশ্ন আসে সেগুলো কিন্তু একদম ইজি ইজি, তো সেগুলো কিন্তু তুমি কোচিং করা ছাড়াই কিন্তু করতে পারবা। জাস্ট এই জন্য তোমার কিন্তু কিছু গাইডলাইন্সের প্রয়োজন, সেগুলো তুমি জাস্ট ইউটিউবে তুমি সার্চ করে পাওয়া, ঠিক আছে। কিছু গাইডলাইন্সের প্রয়োজন এবং কিভাবে তুমি তোমার সময়টাকে কাজে লাগাবা সেই জিনিসটা তোমাকে বুঝতে হবে। সেটা গাইডলাইন্স বলতে কি বোঝানো হয়েছে ভাইয়া, দেখো প্রথমত তোমার বুঝতে হবে যে আসলে তোমার কোন কোন বইগুলো দরকার। সেই বইগুলো যদি তোমার জানা থাকে এবং সেইগুলো যদি তুমি নিয়মিত প্র্যাকটিস করতে থাকো, তুমি ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমার মেডিকেলে চান্স পাওয়ার, জাস্ট তোমার ধৈর্য সহকারে তুমি যদি প্র্যাকটিস করতে থাকো, তোমার পড়াশোনা যদি মনোযোগ দাও তাহলে এটাই এনাফ হবে, তোমার কোনো প্রকার কোচিং করার দরকার নাই। তবে যাদের টাকা পয়সা আছে তারা চাইলে কোচিং করতে পারো, এই জন্য আমি না করবো না, ঠিক আছে। তো এই জন্য আমি না করবো না। তো ভাইয়া এখন বলতে পারেন যে ভাইয়া তাহলে কোন কোন ধরনের বইগুলো পড়বো? তো যে যে রাইটারের বইগুলো পড়বো সেটা কিন্তু রাইটারের বই বুক লিস্ট কিন্তু আমি একটা দিয়ে দিছি যে মেন বইয়ের পাশাপাশি কোন কোন গাইড পড়তে হবে, তো এটার ভিডিওটা তোমরা জাস্ট দেখে নাও। সেই অনুযায়ী তুমি ওই বইগুলো প্লাস যে গাইডের কথা বলছি যে রয়্যাল নামে যে একটা গাইড আছে সেটা মেডিকেলের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই রয়্যাল গাইডটা তুমি পড়তে পারো। আর মেন যে বইয়ের লিস্টটা সেটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, কোন কোন বইগুলো পড়তে হবে সেটা তুমি জাস্ট প্লে লিস্টটা দেখলে তুমি বুঝতে পারো আসলে কোন কোন বইগুলো পড়তে হবে। জাস্ট এগুলো যদি পড়ো তুমি একদা তুমি নির্দ্বিধায় তুমি থাকতে পারো, যদি নিয়মিত তোমার সময়টাকে কাজে লাগাইতে পারো তুমি ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি চান্স পাবা মেডিকেলে। এটার জন্য তোমাকে আহামরি কোনো কোচিং করতে হবে যে এরকম না। আর এখানে আহামরি কোনো প্রশ্নও দেয় না যে তোমার অনেক অনেক কঠিন যেগুলো করার জন্য অবশ্যই তোমাকে টিচার ধরতে হবে, টিচারের কাছ থেকে যে টেকনিকগুলো শিখতে হবে এরকম কিছু না। তবে হ্যাঁ, কিছু গাইডলাইন্সের প্রয়োজন আছে যেগুলো তোমাকে গাইডলাইন্সগুলো তোমাকে অনেকটাই হেল্প করবে, তো সেগুলো তুমি চাইলে ইউটিউব থেকে শিখতে পারো। ইউটিউবে বর্তমানে অনেক অনেক চ্যানেল আছে, অনেক গ্রুপ আছে, তারা ফ্রি ফ্রি তোমাকে গাইডলাইন্সের ব্যাপারে এ টু জেড তোমাকে বুঝাই দেয়, সেগুলো থেকে তুমি জাস্ট তোমার তোমার যে যে তথ্য তোমার কিন্তু তোমার অভাব আছে তুমি সেই জিনিসগুলো তুমি সার্চ করে তুমি জানতে পারো আসলে তুমি কিভাবে তোমার পড়াটাকে অগ্রসর করবা, ঠিক আছে। এই জন্য কিন্তু আসলে তোমার কিন্তু কোনো কোচিংয়ে পড়ার দরকার হবে না, তো জিনিসটাকে আমি বুঝাইতে পারছি। তো এই জন্য তোমাকে চান্স পাওয়ার জন্য জাস্ট তোমার দরকার তোমার ধৈর্য, তোমার পরিশ্রম আর কিছু বই, তো সেগুলো পড়লে তোমার কিন্তু হয়ে যাবে। তবে আরেকটা কথা হচ্ছে তোমাকে কিছু এক্সাম ব্যাচে ভর্তি হতে হবে। জাস্ট এক্সাম বস বলতে অনলাইন এক্সাম বেসে ভর্তি হলেও চলবে বা নিজে নিজে প্র্যাকটিস করলেও চলবে, সেটা কি এই জন্য তোমাকে কী করতে হবে যে প্রচুর পরিমাণে তোমার পরীক্ষা দিতে হবে, এমসিকিউ পরীক্ষা দিতে হবে। তো এই পরীক্ষাগুলো দিলে তোমার হয় কি, তোমার মনে করো তোমার ভুল কতগুলো হইলো তোমার এই জিনিসটা আসলে ভুলের পরিমাণটা কমে যায়, যত বেশি তুমি প্র্যাকটিস এমসিকিউ পরীক্ষা দেবা তত বেশি তোমার ভুলের পরিমাণটা কমবে এবং তুমি সময়টা সম্পর্কে সচেতন হইতে পারবা। মেডিকেল পরীক্ষার হলে তোমার সময়টা নিয়ে তোমার সময়ের যে ব্যবহারটা তোমাকে জানতে হবে, অবশ্যই জানতে হবে সময়টা তুমি কিভাবে ইউজ করবা সেই সম্পর্কে তোমাকে অবশ্যই জানতে হবে, কারণ সেখানে মাত্র 60 মিনিট তোমার কিন্তু কি সময় থাকে। তো এই 60 মিনিটের মধ্যে তোমার 100 MCQ তুমি কিভাবে তুমি তুমি দাগাবা তোমার সেই জিনিসটা তোমাকে জানতে হবে। আর এটা কিভাবে তুমি জানবা, তুমি যত বেশি পরিমাণে তুমি পরীক্ষা দিবা MCQর উপর তত বেশি তুমি কি তোমার সময়টা সম্পর্কে তুমি অবহিত হতে পারবা। তো এই জন্য কী করতে হবে, তোমাকে অনলাইনে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তোমাকে অল্প টাকায় 100-200 টাকায় তোমার কি অনলাইন এক্সাম ব্যাচে তোমার আয়োজন করা হয়, তুমি সেগুলোতে জাস্ট পরীক্ষা দিতে পারবা। তাছাড়া অনেক ফ্রি ফ্রি সাইট আছে
তোমার সেগুলো তুমি কি করতে পারবা, তোমার পরীক্ষা দিতে পারবা। সেখানে অনেক অনেক তোমার স্টুডেন্টরা তোমার পরীক্ষা দেয়, যেরকম ডিএমসি ড্রিমার নামে একটা অ্যাপ আছে, সেটা আমি জানি। তো সেটা আমার না কিন্তু, ঠিক আছে, ডিএমসি ড্রিমার। সো সেখানে কিন্তু আসলে তোমার কিন্তু দেখবা যে অনেক পরীক্ষা হয়, এটা আমি দেখছি। তো অনেক স্টুডেন্ট তোমার সারা বাংলাদেশের অনেক স্টুডেন্টস কিন্তু তোমার সেখানে পরীক্ষা দেয় আর কি। সেটা একটা ফ্রি সার্ভিস, ডিএমসি ড্রিমার নামে তোমার একটা অ্যাপ আছে, সেটা তুমি ইনস্টল করে সেখানে তুমি ফ্রিতে তুমি কি পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে। এতে করে তোমার কোনো টাকা পয়সা দরকার লাগবে না। তোমরা যারা আর্থিকভাবে অভাবগ্রস্ত আছো, তোমরা চাইলে এই অ্যাপটার মাধ্যমে তোমরা কি পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে। তো এটা আবার ভাববো না যে এটা আমাকে এটা টাকা প্রমোশন করছে, এই জন্য আমি এই অ্যাপটার কথা বললাম। আসলে এটা আমি দেখছি যে এটা এখানে যে তোমার এই অ্যাপটার মধ্যে যে প্রশ্নগুলো নেওয়া হয় এবং ইটস স্ট্যান্ডার্ড, সব কিছু অ্যাভারেজ স্ট্যান্ডার্ড মানে করা হয় আর কি, ঠিক আছে। তো এটা ওভারঅল আমি তোমাদের বুঝাইলাম যে ব্যবসায় মেডিকেল প্রস্তুতির জন্য কি কোচিং করা অবশ্যই দরকার নাকি। তো যাদের টাকা পয়সা আছে তোমরা চাইলে করতে পারো, আর যাদের টাকা পয়সা নেই তারা কিন্তু কখনো হতাশ হবা না, যে এরকম কিন্তু ভাববা না যে আসলে আমি কোচিং করতেছি না বিধায় আমি হয়তো বা চান্স পাবো না। অনেক স্টুডেন্ট তো আছে সবাই কোচিং করতেছে, হয়তো বা তারাই চান্স পাবে, আমি কোচিং করতেছি না আমি চান্স পাবো না। আসলে এটা কিন্তু একদম ভুল ধারণা ভাই, এটা কিন্তু একদমই ভুল ধারণা। আসলে আমার মতে তোমার কোচিংয়ের ফিস যেন দৌড়াদৌড়ি না করে তুমি আসলে তুমি যদি বই গাইডলাইন নিয়ে যদি ঘুপটি মেরে পড়তে থাকো, এটাই আমার মতে সবচেয়ে বেশি ভালো হয়, ঠিক আছে, এত দৌড়াদৌড়ি করার থেকে। জিনিসটাকে বুঝাইতে পারছি তো, আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। সকলে ভালো থাকবে, আসসালামু আলাইকুম।